আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব ফায়ার এস্টিং টাইপ সিস্টেম নিয়ে। এটা অনেকে জানে ফায়ার প্রোটেকশন সিস্টেম হিসাবে, অনেকে জানে আবার ফায়ার হাইড্রেন সিস্টেম হিসাবে। তো এস্টিং টাইপ সিস্টেম ইজ এ ফায়ার সেফটি সিস্টেম হুইচ ইজ ডিজাইন টু প্রোভাইড র্যাপিড এক্সেস টু ওয়াটার ইন দ্য ইভেন্ট দ্যাট এ ফায়ার ব্রেকস আউট। সামটাইমস এস্টিং টাইপ ইজ অলসো রেফার্ড অ্যাজ রাইজার। এখন আমরা এটা ফায়ার হাইড্রেন সিস্টেম বলি, ফায়ার এস্টিং টাইপ সিস্টেম যাই বলি, মূল যে বিষয়টা হচ্ছে যে প্রথমে জানতে হবে যে এই হাইড্রোজেন বক্স যেটা আমরা ইউজ করি আর কি এই সিস্টেমে, সেগুলো সাধারণত কোথায় সেট করতে হয়, যদি আমি সহজ ভাষায় বলতে চাই। তো তার আগে একটু দেখাই আপনাদেরকে যে কী কীভাবে আসলে ইনস্টলেশন করা যায়। বাট অবশ্যই আপনার যে কোনো ডিজাইন সিলেকশন করার আগে যিনি এই ফিল্ডে এক্সপার্ট, যেমন ফায়ার এক্সপার্টিস, তার সাথে অবশ্যই আপনার আলোচনা করে নেবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার একটা 8 ইঞ্চি হোস কানেকশন আছে, এখানে একটা 8 ইঞ্চি হোস কানেকশন দেওয়া আছে, এখানে বক্স আছে একটা যেটা 8 ইঞ্চি হোস কানেকশন প্লাস বক্স অথবা 1.5 ইঞ্চি হোস কানেকশন বক্স। এখানে দেখা যাচ্ছে যে আপনার বক্স ছাড়াই 1.5 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি হোস কানেকশন আছে। এবং এই পিকচারে দেখা যাচ্ছে যে আপনার একটা হোস রিল 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি হোস রিল এবং হচ্ছে 8 ইঞ্চি হোস কানেকশন। তো অনেকভাবে কিন্তু এটাকে আপনার অ্যালাউ করা হয় যে, বাট ডিপেন্ড করে আসলে যে কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য আপনি এটা ইউজ করবেন আর কি আসলে। সো অবশ্যই যিনি ফায়ার এক্সপার্টিস তার সাথে কনসার্ন করে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো আমি জাস্ট অ্যাজ পার এনএপি যদি আমরা বলি, এটা বিএনবিসি তো এইভাবে সাজেস্ট করা হয় যে কোথায় কোথায় আসলে আপনাকে স্টেম পাইপ এবং ফায়ারের ইউনিট পয়েন্টসগুলি ইনস্টল করতে হবে। তো নিয়ম হচ্ছে যে প্রতিটা এভরি এক্সিট স্টেয়ারওয়েতে, এখানে আপনাদেরকে আরেকটু বলি, এখানে লেখা আছে ক্লাস 1 এবং ক্লাস 3 সিস্টেম। ক্লাস 1 এবং ক্লাস 3 এর মধ্যে মেইন যে পার্থক্যটা হচ্ছে, আমি যদি আগের পিকচারে যাই, সেখানে হচ্ছে যে ক্লাস 1 শুধুমাত্র দেখা যাচ্ছে, এটা ক্লাস 1 শুধুমাত্র, এখানে 8 ইঞ্চি হোস কানেকশন দেওয়া আছে, 8 ইঞ্চি হোস কানেকশন দেওয়া আছে। আর ক্লাস 3টা হচ্ছে যেখানে আপনার 1.5 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি দুইটা হোস পাইপ কানেকশন করার মতো ফ্যাসিলিটিস গুলি আছে, সেটাকে বলা হচ্ছে ক্লাস 3 সিস্টেম। আমাদের একটা আলাদা মডিউল আছে ফায়ার স্টিং সিস্টেম নিয়ে, যেখানে ক্লাস 1 এবং ক্লাস 3 সম্বন্ধে ডিটেলস শেয়ার করা হয়েছে। এখন সাধারণত কোথায় কোথায় আমি সেট করবো এগুলোকে, প্রথমে হচ্ছে যে ইন এভরি রিকোয়ার স্টেয়ারওয়ে, সো প্রতিটা স্টেয়ারওয়েতে আমাকে এটা ইনস্টল করতে হবে। ইন্টারমিডিয়েট ফ্লোর ল্যান্ডিং অর মেইন ফ্লোর ল্যান্ডিং এর মধ্যে ইচ সাইড অফ এ হরিজন্টাল এক্সিট অ্যান্ড এন্ট্রেন্স টু গ্রো গ্রেড লেভেল প্যাসেজওয়েজ এট দ্য রুফ অর হাইয়েস্ট ল্যান্ডিং বেসড অন স্লোপ এনি এরিয়া গ্রেটার দেন 150 ফিট ইন আনস্প্রিংলার অর 20 ফিট স্প্রিংলার বিল্ডিং। আমি যদি পিকচারটা দেখি, তার মানে প্রথমে যে শর্তটা হচ্ছে যে প্রথমে আপনাকে আগে এন্ট্রি করতে হবে যে প্রতিটা স্টেয়ারওয়ের ভিতরে কিন্তু আমাকে হাইড্রেন বক্সটা ইনস্টল করতে হবে। তারপরে দেখতে হবে যে আমার ছাদে যদি স্লোপ যদি এরকম না হয়, যদি ইফ স্টেয়ার গোস টু দ্য রুফ অ্যান্ড দ্য রুফ ইজ 4:12 অর লেস, তখন সেক্ষেত্রে ছাদে আমাকে হোস কানেকশন লাগবে। আর একটা স্প্রিংলার থেকে যদি আরেকটা, সরি, একটা হাইড্রেন পয়েন্ট থেকে অথবা একটা আপনার হাইড্রেন বক্স থেকে যদি আরেকটা হাইড্রেন বক্সের ডিস্টেন্স মোর দেন 150 হয়ে যায় এবং সেই বিল্ডিং যদি আপনার আনস্প্রিংলার থাকে, তখন সেক্ষেত্রে আপনাকে তার আগে, মানে 150-র মধ্যে আপনাকে তখন সেক্ষেত্রে আরেকটা হাইড্রেন বক্স ইনস্টল করতে হবে। আর যদি সেখানে যদি বিল্ডিংয়ে যদি স্প্রিংলার থাকে, সেক্ষেত্রে 200 ফিট পরও হাইড্রেন বক্স ইচ্ছা করলে ইনস্টল করা যায়। সো এটা হচ্ছে বেসিক রুলস। এবং আরেকটা হচ্ছে হরিজন্টাল এক্সিট, অর্থাৎ এটা যদি হরিজন্টাল এক্সিট হয় তাহলে হরিজন্টাল এক্সিটের বোথ পাশে, হ্যাঁ, আমাকে উভয় দিকে আমাকে তখন হাইড্রেন বক্সটা ইনস্টল করতে হবে। সো আমরা এই পিকচার থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিঁড়িতে অবশ্যই আপনার হাইড্রেন পয়েন্ট লাগবে, এবং যদি ডিস্টেন্স যদি এরকম হয় যে আমার এক হাইড্রেন পয়েন্ট থেকে আরেক হাইড্রেন পয়েন্টের ডিস্টেন্স 150 অথবা 200 ফিট হয়, তখন সেক্ষেত্রে আমাকে হাইড্রেন পয়েন্ট লাগবে বেজ অন স্প্রিংলার অ্যাভেলেবিলিটি। আরেকটা হচ্ছে ছাদেও দেওয়া লাগবে যদি আমার ছাদের স্লোপ 4:12 অথবা তার চেয়ে কম হয়। আরেকটা হচ্ছে হরিজন্টাল এক্সিট। সো এটা হচ্ছে বেসিক থিং। এখন আমি যদি পরবর্তীতে পিকচারে যাই, জাস্ট আপনাদের শেয়ার করি যে আসলে কোথায় কোথায় এই মিস্টেকগুলি আমাদের হয় যখন আমরা যখন ডিজাইন করতে যাই।
অথবা যিনি আর্কিটেক্ট তিনি যখন ডিজাইন করেন তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু পয়েন্ট মিস হয়েছে কোনো কারণে। যেমন আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আর্কিটেক্টরা লিফটের লবিতে অথবা দেখা যায় যে এক্সটার সাইডের আউটসাইডে আমরা হাইডেন পয়েন্টের কথা চিন্তা করেন, কিন্তু একটু আগে আপনাদেরকে যে পিকচারটা আমরা শেয়ার করলাম সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা এক্সিট এক্সটেরিয়ারের ভিতরে কিন্তু এনক্লোজারের ভিতরে কিন্তু আপনাকে হাইডেন পয়েন্টটা সেট করতে হবে এবং সেটা লোকেশন তো হবে ইন্টার মেইন ল্যান্ডিং অথবা মেইন ল্যান্ডিং এ। এবং খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র হাইডেন পয়েন্ট না, হাইডেন পয়েন্টের সাথে যে আপনার যে রাইজারটা সেই রাইজারের পজিশনে কিন্তু হবে আপনার হচ্ছে ইনসাইড দ্য এক্সিট এক্সটেরিয়ার অথবা এক্সিট এক্সটেরিয়ার এনক্লোজার। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং স্টিম পাইপ সিস্টেম পাইপিং শেল নট পাস থ্রু হ্যাজার্ডাস এরিয়াস অ্যান্ড শেল বি লোকেটেড সো দ্যাট ইট ইজ প্রোটেক্টেড ফ্রম মেকানিক্যাল অ্যান্ড ফায়ার ড্যামেজ। স্টিম পাইপস অ্যান্ড লেটারাল পাইপিং সাপ্লাইড বাই স্টিম পাইপ শেল বি লোকেটেড এনক্লোজড এক্সিট স্টেয়ারওয়েজ অর শেল বি প্রোটেক্টেড বাই এ ডিগ্রি অফ ফায়ার রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্যাট রিকোয়ার্ড ফর এনক্লোজড এক্সিট স্টেয়ারওয়েজ ইন দ্য বিল্ডিং ইন হুইচ দে আর লোকেটেড। Highly recommended to install riser or stem pipe in the exit stair landing enclosure considering to our fire retreat construction. Required width of landing will not be reduced for the installation of riser during design of stair and landing. This shall be taken into consideration. So apni jokhon landing othoba stair jokhon design korben ebong khyal rakhte hobe je apnar stair er bhitore jehetu ami hydrant box installation install korbo, সো এক্ষেত্রে যেন আমার মিনিমাম যে রিকোয়ার উইথ ক্লিয়ার উইথ সেটা যেন হ্যাম্পার না করে, সো সেটাকে কনসিডারেশন করে কিন্তু আপনি ল্যান্ডিং অথবা সেই ডিজাইনটা সেভাবে আপনি করতে হবে। এবং যদি এরকম হয় যে ইফ ইট ইজ রিকোয়ার টু ইনস্টল স্টিম পাইপ আউটসাইড অফ দ্য ফায়ার রেটের এক্সিস্টার দেন রাইজার অর স্টিম পাইপ শেল বি লোকেটেড আউটসাইড অফ দ্য বিল্ডিং অর রাইজার স্টিম পাইপ শেল বি লোকেটেড ইনক্লোজ উইথ টু আওয়ার ফায়ার রেটের ফায়ার কনস্ট্রাকশন। অর্থটা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে আপনার এখন সিঁড়ির ভিতর রাখার কোনো স্কোপ নেই আপনার মেন যে রাইজারটা স্টেম আপনার হাইডেন বক্স তো অবশ্যই থাকতে হবে আপনার সিঁড়ির মধ্যে, বাট দেখা যাচ্ছে যে আমার যে হাইডেন বক্সের সাথে যে রাইজারটা ইউজ করতে হয় সে রাইজারটা সিঁড়ির মধ্যে সেট করা যাচ্ছে না, স্পেস অফ হবে। যদি সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আপনি বিল্ডিং এর আউটসাইডে ইউ শুড ইনস্টল রাইজার, অথবা যদি আপনাকে বিল্ডিং এর মধ্যে অন্য কোথাও ইউজ করতে হবে ব্যাক সাইডে সিঁড়ির ব্যাক সাইডে তখন সেটা যেন অবশ্যই প্রোটেক্টেড থাকে বাই ফায়ার রেজিস্টিং ফায়ার রেটেড কনস্ট্রাকশন। এই কথাটি এখানে শেয়ার করা হচ্ছে। বাট নট রিকমেন্ডেড টু ইনস্টল স্টিম পাইপ ইন অন ফায়ার রেটেড এরিয়া অর অকুপাইড এরিয়া। সো এটা হচ্ছে বেসিক থিং যেটা সবসময় দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাগুলো ফেস করি। তো সেইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফর রাইজার এবং হাইডেন পয়েন্টের জন্য ইমার্জেন্সি এক্সিট যেটা আমরা ইউজ করি আসলে। আমি একটা এক্সাম্পল দেখি এখানে, যেমন দেখা যাচ্ছে যে এখানে আসলে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে যিনি ডিজাইন করেছেন আর্কিটেক্ট তিনি এটাকে ডিক্লেয়ার করতেছেন লিফট লবি হিসাবে, লিফট লবি। এখন ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি দেখেন যে আমার সিঁড়ি কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমার ফায়ার এক্সিট অথবা ইমার্জেন্সি এক্সিট এটুকু অংশ, এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার এক্সিট, এইখানে ফায়ার ফায়ার ডোর এখানে আছে ফায়ার ডোর দিয়ে বের হবে, এখানেও ফায়ার ডোর আছে এখানে বের হবে। এখন মেন সমস্যাটা হয়েছে যে আমরা আপনাদের আগে যেটা বলেছিলাম যে আমাদের সিঁড়ির মধ্যে থাকতে হবে ফায়ার হাইডেন বক্স, তার মানে এই হাইডেন বক্স থাকতে হবে আসলে আমার এই সাইডে এদিকে অথবা এদিকে যে কোনো জায়গায় আমি সেট করতে পারি। বাট যেহেতু বিল্ডিংটা কনস্ট্রাকশন করা হয়ে গেছে অলরেডি এবং আগে থেকেই আর্কিটেক্ট ডিজাইন করে ফেলছে, দেখা যাচ্ছে যে এখন উনি বিল্ডিং এর যে সিঁড়ির মধ্যে না করে লিফটের লবির পাশে একটা জায়গা উনি পাঞ্চ করে সেখানে উনি এটাকে অ্যালোকেট করছে, কিন্তু সো অ্যাজ পার এনি পি এটা কিন্তু আসলে ঠিক হয়নি, কারণ আপনার রাইজারটাও যেমন নট ইনসাইড দ্য এক্সটার্নাল এনক্লোজার অথবা নট ফায়ার কনস্ট আন্ডার নট সারাউন্ডেড বাই ফায়ার কনস্ট্রাকশন। তো হাইড্রেন বক্স এবং রাইজারটা দুইটাই কিন্তু ইচ্ছে করা হয়েছে আপনার অন্য স্পেসে। সো এটা আমরা বলবো যে এটা ভুল আপনার ডিজাইনটা। সো যিনি আর্কিটেক্ট যখন ডিজাইন করবে অবশ্যই যেন ডিসকাস করে নেয় উইথ ফায়ার কনসালটেন্ট
এবং এটা ওনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ফায়ার হাইড্রেন্ট বক্স এবং রাইজার অবশ্যই ইনস্টল করতে হবে আমার ফায়ার এক্সিটের ভিতরে, অর্থাৎ এক্সিট স্টেয়ারের ভিতরে আর কি। রাইজারটা বিল্ডিং এর বাইরেও ইনস্টল করা যায়, সো এটুকু অংশ অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। হরাইজন্টাল এক্সিটের পিকচার যেভাবে শেয়ার করলাম, যে আপনাকে আগে বলেছেন যে দুই পাশেই আপনাকে ইউজ করতে হবে হাইড্রেন বক্স, হরাইজন্টাল এক্সিট একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আর একটা হচ্ছে ক্লাস টু, ক্লাস টু আপনাকে বললাম যে ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রি পার্থক্য কি। ক্লাস ওয়ান মানে হচ্ছে যে শুধুমাত্র 2.5 ইঞ্চি হোস কানেকশন, আর ক্লাস থ্রিটা হচ্ছে যে আপনার যেখানে 1.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি হোস কানেকশন আছে, আর ক্লাস টুটা হচ্ছে শুধুমাত্র 1.5 ইঞ্চি হোস কানেকশন। সো যদি আপনার করিডোর থাকে, করিডোরে সাধারণত এটা ইউজ করা হয় যে প্রতি 100 ফিট পর পর, যদি আপনি দেখা যায় যে আমার 100 ফিটের মধ্যে আমার যদি হোস কানেকশন না থাকে, 1.5 ইঞ্চি হোস কানেকশন, তখন সেক্ষেত্রে সেটা লাগে। তো এটা করিডোরের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, বাট আমরা বলবো যে অবশ্যই যিনি ফায়ার কনসার্ন নেন তার সাথে আপনারা অবশ্যই ডিসকাস করে নেবেন। মানে মূল বিষয়টা হচ্ছে শুধুমাত্র সিঁড়িতে নয়, বিল্ডিং এর ভিতরেও কিন্তু আপনার লাগতে পারে। সো এক্ষেত্রে অবশ্যই ডিজাইন ফাইনাল করার আগে অবশ্যই যিনি ফায়ার কনসার্ন নেন তার সাথে আপনারা আলোচনা করে নেবেন। এরপর আসছি ফায়ার স্প্রিংকলার সিস্টেম নিয়ে। ফায়ার স্প্রিংকলার সিস্টেমে সম্বন্ধে সবারই একটু কম বেশি আমার মনে হয় আইডিয়া আছে, তারপরে আজকে আমি সংক্ষেপে একটু শেয়ার করি। আমাদের বাংলাদেশে আমরা যে সিস্টেমটা ইউজ করি সেখানে সবসময় পানি থাকে পাইপের মধ্যে। তো আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে আপনার এই যে প্রতিটা যে স্প্রিংকলার যে থাকে, স্প্রিংকলারে কিন্তু এখানে একটা বাল্ব থাকে, একটা নির্দিষ্ট হিটে সে ফেটে যায়, এবং পাইপের মধ্যে কিন্তু আপনার প্রেশারাইজ ওয়াটার থাকে। সো যখনই বাল্বটা ফেটে যায় তখনই সেখান থেকে পানি বের হয়। তো এটা হচ্ছে নর্মাল একটা কনসেপ্ট, এবং পাম্প যখন চালু হয়ে যায় সেও তখন কন্টিনিউয়াসলি পানি সাপ্লাই করতে থাকে। তো এই কথাটা এখানে আছে বলা যে এ সিস্টেম ফিটেড উইথ অটোমেটিক স্প্রিংকলার হেড কানেক্টেড উইথ এ পাইপিং নেটওয়ার্ক কন্টেনিং ওয়াটার আন্ডার প্রেশার অ্যান্ড কানেক্টেড টু এ ওয়াটার সাপ্লাই সোর্স অ্যান্ড সুইটেবল পাম্পস। ওয়াটার ডিসচার্জ ইমিডিয়েটলি ফ্রম দ্য স্প্রিংকলার হেডস ওপেন বাই হিট জেনারেটেড ফ্রম ফায়ার টু সাপ্রেস অর কন্ট্রোল দ্য ফায়ার। ওয়াটার কন্টিনিউ টু ফ্লো আনটিল দ্য পাম্প ইজ শাট অফ ম্যানুয়ালি। দ্য ওপেন স্প্রিংকলার হেড ইজ আর অর আর রিপ্লেস টু রিসিভ দ্য সিস্টেম। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এখানে আর্কিটেক্টদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে স্প্রিংকলার থাকে, সো এ কিন্তু একটা স্পেস অকুপাই করে নেয়। সো ইন্টেরিয়র করার ক্ষেত্রে এবং অথবা আপনার ডিজাইন করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি ওই বিল্ডিং এর রিকোয়ারমেন্ট যদি স্প্রিংকলার থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সিলিং এর হাইট অথবা বিমের হাইট এই বিষয়গুলি কিন্তু যখন আপনি করবেন, তখন কিন্তু আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমি যখন স্প্রিংকলার পাইপ টানবো সে নিজে কতটুকু এরিয়াটা দখল করে নিচ্ছে। কারণ আগে থেকে যদি প্রি প্ল্যান থাকে আমার যে আমার আমি এই হাইটের স্প্রিংকলার রাখবো, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইচ্ছে করলে আপনি যদি যখন কাস্টিং করবেন আপনার বিম, তখন বিমের মতো ইচ্ছে করলে আপনি হোল্ড করে রেখে দিতে পারেন। এখানে অনেক ধরনের মেকানিজম আছে স্পেসটাকে সেভ করার জন্য, মানে সিলিং সাইডে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি জাস্ট একটা পিকচার দেখাচ্ছি আপনাদেরকে যে একটা স্প্রিং আসলে কি পরিমাণ এরিয়া নিয়ে নেয় একাই। সো ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছে যে একটা স্প্রিংটার সিলিং থেকে যে হাইটটা, স্প্রিংকলার হেডের যে হাইটটা, সেটা হচ্ছে যে এই যে হেড যেটা বলতেছি আমরা, মিনিমাম 1 ইঞ্চি থাকতে হয় গ্যাপ সিলিং থেকে, ম্যাক্সিমাম 12 ইঞ্চি। তার মানে হচ্ছে যে আপনি 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে আপনাকে কিন্তু এই স্প্রিংকলার হেডটা এনশোর করতে হবে। সো এটা একটু এটা হচ্ছে শুধুমাত্র স্প্রিংকলার হেডের হাইটটা। তারপরে এদিকে আবার কিছু দেখা যাচ্ছে যে আপনার এখানেও কিন্তু আমি যদি একটু পিকচার দিয়ে দেখাই, তা দেখা যাচ্ছে যে এরও একটা হাইট আছে এখানে, এখানে একটা হাইট আছে। তারপর দেখা যাচ্ছে যে আপনার পাইপের একটা সাইজ আছে, সেটা 4 ইঞ্চি হতে পারে, 6 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে। আবার হ্যাঙ্গারের একটা দুপাশে হ্যাঙ্গার থাকে। আবার দেখা যাচ্ছে যে যে হয়তো আমি বলতেছি যে এইটুকু অংশ শুধু এখন থাকতে হবে মিনিমাম 1 টু 12 ইঞ্চি, বাট আপনাকে কিন্তু কনসিডার করতে হবে পাইপের সাইজ এবং পাইপ থেকে যে শর্ট নিপেল থাকে, নিপেল নিপেলের হাইটটা কতটুকু, 1 ইঞ্চি, প্লাস স্প্রিংকলারের হাইট কত,
তারপর যেটা হচ্ছে আমাদের রিডিউসার সেটার হাইট কত, তো এগুলো কনসিডারেশন করেই কিন্তু তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কত ডেপথে ফলস সিলিংটা দিবেন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমি যেটা দেখাচ্ছি, যদি এটা এরকম হয় এখানে কোনো ফ্ল্যাশ, যদি এটা ফ্ল্যাশ সিলিং হয় তাহলে সেক্ষেত্রে স্পেস অনেক কম লাগে। বাট যদি এটা আপনার এরকম হয় যে আমার এটা আমি একটু ইয়ে করি, যদি এরকম হয় যে আমার যদি এরকম হয় যে আমার এই পুরো জিনিসটা এই অ্যারেঞ্জমেন্ট থাকে, যে আমি আগে পিকচার ছিল হচ্ছে আপনার যে ফ্ল্যাট সিলিং, আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখানে বিম কনস্ট্রাকশন আছে, তখন দেখা যাচ্ছে যে বিমের হাইট যদি 12 ইঞ্চি হয়, বিমের হাইট যদি 12 ইঞ্চি হয়ে যায় কোনো কারণে, তখন দেখা যাচ্ছে যে 12 ইঞ্চি নিচে, 12 ইঞ্চি নিচে কিন্তু পাইপ সেট করতে হবে। এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে আরো আপনাকে মিনিমাম 4 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, বিকজ ফর দ্য মেনটেন্যান্স অ্যান্ড ইনস্টলেশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তখন কিন্তু আরো বেশি হাইট লাগে, অর্থাৎ ফ্ল্যাট সিলিং এ একটা স্প্রিংকলার ইনস্টল করতে গেলে আমার যে পরিমাণ স্পেস লাগে, যদি যদি সেখানে যদি বিম কনস্ট্রাকশন থাকে অথবা যদি বিম পকেট থাকে, তখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমার আরো বেশি স্পেসের প্রয়োজন হয়, মানে সিলিং থেকে। তো যিনি ইন্টেরিয়র করবেন তখন তাকে মনে রাখতে হবে যে এখানে আমার এই যে গ্যাপটু থাকে সেটা ইন্টেরিয়র ক্ষেত্রে, ওখান দিয়ে আপনি শুধুমাত্র 30 মিটার পাইপ যায় না, সেখান দিয়ে আপনার আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমের যে ডাক্ট অথবা যে কপার পাইপ সেগুলোও কিন্তু যায়। সো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু ঠিক করে রাখতে হবে যে আমি সিলিং থেকে ফলস সিলিং এর যে হাইটটুকু থাকে সেই হাইটটুকুর মধ্যে কিভাবে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি, যেমন আমার ইলেকট্রিক কেবল ট্রে প্লাস আপনার এসি ডাক্ট অথবা কপার পাইপ এবং স্প্রিংলারের পাইপ সবগুলো কিন্তু আমাকে কিন্তু ওই গ্যাপের মধ্যে দিন নেওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কিন্তু আগে থেকে যদি প্ল্যান করা না থাকে তখন কিন্তু সবাই কিন্তু কম বেশি সাফার করবে। সো এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্প্রিংলারের যে মিনিমাম যে স্পেস লাগে সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে ইন্টিরিয়ার যখন আপনি ডিজাইন করবেন। আর আমি এতক্ষণ যেটা দেখালাম যে এটা ইন্টিরিয়ার ক্ষেত্রে আপনাকে আসলে যেমন চিন্তা করতে হবে, আবার যদি আপনি ফলস সিলিং ইউজ করেন, হ্যাঁ তখন মনে রাখতে হবে এটা আপনাকে যে ফলস সিলিং ইউজ করলে কিন্তু আপনাকে তখন কিন্তু আপনাকে এইভাবে আমাকে তখন কিন্তু পাইপটা আমাকে তখন এইভাবে ড্রপ করতে হয় সরাসরি, কিন্তু আমি কিন্তু উপর থেকে এখানে এখানে কিন্তু নিচে নামাতে পারবো না। তো এটা অ্যাজ পার NEPA 13 গাইডলাইন যে প্যান্ডেল স্প্রিংলার ক্ষেত্রে আমাকে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে স্প্রিংলার ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে স্পেস লাগে। তো আর্কিটেক্ট শ্যাল কনসাল্ট উইথ ফায়ার সেফটি এক্সপার্ট বিফোর দ্য ফাইনালাইজেশন অফ ফলস সিলিং অ্যারেঞ্জমেন্ট, প্যান্ডেল স্প্রিংলার অ্যারেঞ্জমেন্ট নিডস এক্সট্রা স্পেস অ্যাবভ দ্য ফলস সিলিং টু এনশিওর রিটার্ন ব্যান্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাজ পার পিকচার। সো এটা হচ্ছে আসলে আপনার রিটার্ন ব্যান্ড, এখানে একটা রিটার্ন ব্যান্ড থাকতে হয়, সরাসরি কিন্তু পাইপ থেকে ড্রপ করা যায় না, আপনাকে রিটার্ন ব্যান্ড এনশিওর করতে হয়, তারপর আমাকে পাইপটা ড্রপ করতে হয়, এবং এটা হচ্ছে আমার প্যান্ডেল স্প্রিংলার ফলসিং এর ক্ষেত্রে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যে আপনার যে অবশ্যই ডিজাইন করার আগে যিনি কনসাল্টার সাথে আলোচনা করে নেওয়া। এখানে ডিজাইন মতো আমি বোঝাচ্ছি কিন্তু আসলে যে এমন না যে আপনি ছাদ করে ফেললেন, আপনি ইন্টেরিয়র এখন করবেন এখন আপনার লাগবে ফায়ার কনসাল্ট, কিন্তু না, আপনি যখনই আপনি কনস্ট্রাকশন ডিজাইন ফেসে যাবেন তখনই আপনাকে এটা এনশিওর করতে হবে, একদম আমি বলবো যে একদম প্রজেক্টের শুরুতেই। কারণ অনেক সময় এরকম হয় যে আপনি সিলিং করে ফেললেন তারপরে এখন আপনি ইন্টেরিয়র করবেন, এই সময় আপনি দেখা যাচ্ছে যে যিনি ফায়ার এক্সপার্ট তাকে ডাকলেন, আসলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু উনি খুব একটা আপনাকে হেল্প করতে পারবেন না স্পেসের ক্ষেত্রে। বাট যদি একদম ডিজাইনের শুরুতে যদি আপনি যদি সবাই থাকে যে সিভিল, যিনি সিভিল কনসালটেন্ট আর্কিটেক্ট এবং যদি ফায়ার কনসালটেন্ট, তা যদি একসঙ্গে যদি ড্রয়িং ডিজাইন নিয়ে বসে তখন দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার স্পেস ভালোভাবে ইউটিলাইজ করা সম্ভব। এটা আমি যেটা দেখলাম আর কি, সেটা আগেটা ছিল আপনার হচ্ছে যে পাইপ ইউজ করে, আর এটা হচ্ছে যে ফ্লেক্সিবল পাইপ দিয়ে মানুষ এভাবে ইউজ করা যায়, যদি এই অ্যাজমেন্টটা একটু এক্সপেন্সিভ, বাট এটাও কিন্তু একটা অপশন যে ফ্লেক্সিবল পাইপ ইউজ করে এই সিস্টেমে আপনার ফলস সিলিং এর মধ্যে স্প্রিংলার ইনস্টল করা যায়, সেক্ষেত্রে
স্পেস একটু কম লাগে, এবং যদিও এই অ্যারেঞ্জমেন্ট একটু এক্সপেন্সিভ, বাট যদি আপনার স্পেসের কোনো সমস্যা থাকে তখন সেক্ষেত্রে আপনি এই সলিউশনে আসতে পারেন। এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল সিস্টেম, ফ্লেক্সিবল পাইপিং সিস্টেম। আর আগেটা ছিল আপনার ফিক্সড পাইপ, এমএস পাইপ দিয়ে যে করা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ। সো এইটুকু ছিল যে আমার আপনাদেরকে আমরা এই মত যেটুকু শেয়ার করলাম সেটা হচ্ছে যে ফায়ার স্টিম পাইপ অথবা ফায়ার রাইজার অথবা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, আরটা দেখলাম যে স্নিমের ক্ষেত্রে আমার কি কি লাগে। আপনাদেরকে আগে বলে রাখি যে আমাদের এই প্রত্যেকটা টপিক্সের উপর বিভিন্ন মডিউল তৈরি করা আছে, যেটা আপনি আমাদের আমাদের নিজস্ব যে চ্যানেল যান, আমাদের যে ওয়েব চ্যানেল যেটা হচ্ছে যে learn.ogsedu.org, সেখানে গেলে দেখবেন যে প্রত্যেক টপিক্সের উপরে কিন্তু আপনার ডিটেলস শেয়ার করা আছে। আমরা পরবর্তীতে অন্য টপিক্স নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।